بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وقال النبي صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه أشرا محبت شهید دل کلیا دل لگایا غت سمے درود شریف پڑھو کا صلی اللہ علی سیدنا و مولانا محمد و علی آلہ و اصحابہ و سلم صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بھیجا رب میرے درود اور سلام برغزیدہ نبی پر اپنے مدام سمانیت سبھاپتی صاحب اپستھت علمائے کرام আজিজ তালাবায়ে আজাম সম্মানিত দেশবাসী আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এই মাদ্রাসার দিনী দরসকার এই জলসার মধ্যে শরীকইবার তৌফিক দিছেন আমি ধন্য মনে করি আল্লাহর শুকর আদা করে আলহামদুলিল্লাহ আর আমি এখানের মধ্যে ওয়াজ করার ঝুঁকাও মনে করিয়েন না আমারে যেহেতু ডাইনে বাবুয়ে মহাদ্দিসিনে কেরাম হল হাজির আছেন আপনারারে হামেশা হামেশা ওয়াজ আর নসিহতর দ্বারা আপনারারে সঠিক পথ প্রদর্শন করতে আসেন আমি আপনার তাকে কিছু নসিহত নিবার লাগে আইসি দোয়া নিবার লাগে আইসি
যেহেতু আমি বিগত প্রায় 30 বৎসর যাবৎ দেশ ছাড়া লন্ডন প্রবাসে, এর আগে 10 বৎসর যদিও দেশও কিছুদিন খিদমত করার তৌফিক দিছেন, রানাবিং মাদ্রাসাত কিছুদিন পড়াইছে, গাছবাড়ি মাদ্রাসাত কিছুদিন পড়াইছে, খরিলহাট মাদ্রাসাত পড়াইছে, গোলমুখাফন মাদ্রাসাত লাস্টে 5 বৎসর গুফসর মাদ্রাসার মহতমিম হিসাবে আসলাম। 88 ইংরেজির মধ্যে লন্ডন যাওয়া পড়ে গেল, আল্লাহর মনসা হয়ে গেল। ওখন যারারে উপায় আমার ছাত্র হল, যারা সব বোঝা যায় আমার থেকেও তারা আরও বুড়ো হয়ে গেছেন বেশি। যেহেতু আমারও 60 বছর ফুরো হয়ে গেছে, 61 শুরু হয়ে যাব জানুয়ারি থেকে, আল্লাহ তাবারক ও তাআলা দিনের যতটুকু বুঝ দিছেন, জিন্দগির সব মুহূর্তেও চেষ্টা করে আর দিনের খিদমত লাগিয়া থাকার। যেহেতু দুনিয়ার জিন্দগির মকসদ দিন মকসদ, ইসলাম মকসদ, কোরআন মকসদ, আখেরাত মকসদ, আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফর সূরে আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার সব থেকে বড় সিফাতি নাম হলোর মধ্যে যে নাম আছে আর রহমান, যে আর রহমান নামটা আল্লাহ ছাড়া কেউরে ডাকা জায়েজ না, হারাম। আর আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মধ্যে জায়গা ব জায়গা আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইলা, কুল ইদউল্লাহ ওয়াইদউর রহমান, তোমরা আমারে আল্লাহ হইয়া ডাকো অথবা রহমান হইয়া ডাকো। রহমানের মধ্যে দয়ার যে মোবালাগা আছে আর কোনো সিফাতর মধ্যে নামের মধ্যে অত বেশি মোবালাগা নাই। রহমানাত দুনিয়া ওয়াল আখিরা, যে রহমানে দুনিয়ার মধ্যে কুটি কুটি কাফি রাখলে আল্লাহরে গালি দের, আল্লাহর নাফরমানি করে, শিরিক করে, আল্লাহর গুসার গজব নাজিল হয় যে তার দ্বারা ওতা করার বাদেও আল্লাহ তার আর রিজেক রে বন্ধ করেন না, দয়া তার শেষ হন না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তার রহমান সিফাত রে জিকির করিয়া আল্লাহ ফরমাইলা, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহ ফরমাইলা যে রহমান যে জাত আল্লাহ, এই আল্লাহ রহমান জাতে কুরআন শিক্ষা দিছেন। আর রহমান আল্লামাল কুরআন, যে রহমানে কুরআন শিক্ষা দিছেন, অর্থাৎ রহমান আল্লাহ, আল্লাহ কুরআন শিক্ষা দিছেন। বাদে ফরমাইলা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এর বাদে ফরমাইলা যে ইনসান দে পয়দা করছন, বানাইছন, বানাইয়া বয়ান শিক্ষা দিছন।
কথাটা আমরার বাহ্যিক দৃষ্টিতে একটু বিপরীত লাগে, যে আমরারে বানাইছো নি কথাটা কইলা বাদে, আর আগে কইলা কোরআন শিক্ষা দিছো নি কথাটা আগে কইলা। আসলে তো আল্লাহ কইলা ইনসান রে বানাইতা, আর বানানির বাদে এর বাদে কোরআনটা শিক্ষা দিতা, বাস্তবে ওলান না নেই। আপনারা আমার কথা বুঝরা নেই, পয়লা তো ইনসান রে বানাইতা আল্লাহ তালায় পয়দা করতা, এর বাদে কোরআন রে শিক্ষা দিতা। এই কোরআনটারে শিক্ষা দিছেন হে আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন রে শিক্ষা দিছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে, আর হযরতি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মারফতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আর মাধ্যমে তমাম উম্মত রে কোরআন আর আল্লাহ তাআলা তালিম দিছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা যে পয়দা করবার আগে আমি ইনসান রে কোরআন শিক্ষা দিছি। এই কথা হইয়া মেইন দুনিয়ার জীবনের মন দুনিয়ার মানুষের লাইফের মেইন এই মার টার্গেট আর মকসদ আর উদ্দেশ্য রে বয়ান করে দিছেন। ইনসান পয়দা করা উদ্দেশ্য নয়, মেইন উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন মেইন উদ্দেশ্য। আর কোরআন ও দিন, কোরআন ও ইসলাম, কোরআন ও শরীয়ত তে মেইন দুনিয়ার মানুষের জিন্দেগির মেইন মকসদ হইল কোরআন। যদিও কোনো মানুষে দুনিয়ার জীবনের মকসদ তার চাকরি বানায়, তার ওহদা বানায়, তার বিল্ডিং বানায়, তার পদ বানায়, তবুও সেটা মকসদে পরিণত হইত নাই, কিছুদিন তাকবের বাদে তার মৌতাইয়াল নিব। এই কারণে মানুষের জিন্দেগির মানুষে তার জীবনের এমরে ঠিক করতে হইব, মানুষের তার জীবনের মকসদরে ঠিক করতে হইব। সে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা আসলাম হই, আসি কুনানো, যাইমো কুনানো, এই তিনোটা মকসদরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করে দিলে আমরা আসলাম হই, আসি কুনানো, যাইমো কুনানো। আর মেইন মকসদ কিতা, মানুষের জীবনের মেইন মকসদ হইল দিন ইসলাম কোরআন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু এই আয়াতের সঙ্গে এই যে মকসদি আয়াতের সঙ্গে একটা কানেকশন, একটা সম্পর্ক অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই সমস্ত আয়াতর তফসির বয়ান করলে বহুত লম্বা, আমি তর্জমা করিয়া মকসদ আইতাম সেয়ার। আল্লাহ ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
পয়লা ফরমাইলা হে ইমানদার হল, যারা ইমান আনি লাইছে তারা মুত্তাকি হয়ে গেছে। কি তাকওয়া মুত্তাকির তিন দরজা, এক দরজা হইলে কুফুর থেকে বাঁচি গেছে, ইমান আনি লাইছে। পয়লা নম্বর মুত্তাকি, কুল্লু মুমিনিন তাকিয়ুন, সকল মুমিন মুত্তাকি। একটা হইল প্রাথমিক দরজা তাকওয়ার, প্রাথমিক দরজা আল্লাহ ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল। তো ইমানদার হইতে প্রাথমিক তাকওয়া আছে, তার মধ্যে আল্লাহর ডর আছে, জাহান্নামের ভয় আছে, এই কারণে হে আল্লাহর স্বীকার করে ফড়ি লাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান আনি লাইছে, প্রাথমিক তাকওয়া হইছে, আল্লাহরে ডরাই গেছে, শিরিক কুফর থেকে বাঁচি গেছে। এর বাদে কইলা কিতা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। দুসরা নম্বর দরজা তাকওয়ার, দুসরা নম্বর দরজা তাকওয়ার যে সমস্ত হুকুম আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ ফরমাইছেন, হুকুম ফরমাইছেন, ওগুলারে আদায় করে যেগুলা তাকে বাসার লাগে হুকুম করছেন, এইগুলা তাকে বাসে। যেগুলারে আরবি ভাষায় মাদারি সকলের মধ্যে ইমতেসালুল আওয়ামির ও ইজতেনাবুন নাওয়াহি খাওয়া হয়, এই ইমতেসাল আওয়ামির ও করে ইজতেনাবে নাওয়াহি ও করে। দুসরা নম্বর দরজার তাকওয়া, এই ধরনের দরজা যারা গুনার তাকে বাসি যায় আর আল্লাহর হুকুমরে মানি লায়, তারারে কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহ যে সমস্ত হুকুম করছেন এই হুকুমগুলারে মানি লাও, আর যেগুলা তাকে বাসবা লাগে হুকুম করছেন এইগুলা তাকে বাসি যাও। যদিন হে বাসি যায় ইমতেসালে আওয়ামির খরিলায়, তাহলে দুসরা নম্বর দরজার তকওয়া পয়দা হয়ে গেছে। তিসরা নম্বর দরজা হাক্কা তুকাতি, তিসরা নম্বর দরজা কইলা যে পরিমাণর আল্লাহরে বয় করার হক আছে এই পরিমাণর বয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা তুকাতিহির দরজা হইল একটা মুহূর্ত আল্লাহর ডর আর খফ থাকে, আল্লাহর ইয়াদ থাকে, গাফিল থাকে না। আল্লাহর বহুত বান্দা হল দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাখিত রাখছেন, যারা শ্বাসে শ্বাসে আল্লাহরে ইয়াদ করেন, পাচান পাশের মধ্যে শ্বাস ফলাইতেও আল্লাহ হইন, আর শ্বাস গিলতেও আল্লাহ হইন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ বলিয়ম কা কাম হায়, আলফা জমানি মে তফাউত নেহি লিকি মুল্লা কিয়া যাওয়ার মুজাহিদ কিয়া যাওয়ার। একজনে আল্লাহ আল্লাহ কইব তার আল্লাহ আল্লাহর কি ওজন হইব, আর একজনে আল্লাহ আল্লাহ কইব তার আরশ পর্যন্ত আরশে মু আল্লাহ লর্জিতে থাকব। এই কারণে শাইর হইন সাইরে জাহিদ হর শবে এক রুজেরা, সাইরে জাহিদ হর শবে এক রুজেরা, সাইরে আরে ভর দমে তা তখতে শাহ। আমার মতো নাদান যদি তখন যে সারাদিন নমাজ পড়ল দিল লাগত নাই, নমাজও খাড়াইল দিল অন্য ভাই অন্য ভাই অন্য ভাই, আল্লাহর রহমতর নুজুল না, দিল লাগেন না। কিন্তু আল্লাহর কোন বান্দা হলাছে আল্লাহ 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 কইতে কইতে আল্লাহর আরশ পর্যন্ত তার রহমত আর নজুল শুরু হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে ফরমান, বন্দায় যে সময় জিকির করে ওয়ানা মা হুইজা যাকারানি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্দায় যে সময় জিকির করে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বান্দা যে সময় জিকির করে আল্লাহ হদিসে কুদসি আল্লাহ এখন আমি তার সঙ্গে থাকি ফাযকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ এখন তোমরা আমারে ইয়াদ করো আমিও তোমরার ইয়াদ করমো তোমরা আমারে খায়কি ইয়াদ করো আমিও তোমরার খায়কি ইয়াদ করমো তোমরা মজলিস আকারে তোমরা আল্লাহর ইয়াদ করো আমিও তোমরার মজলিস আকারে ইয়াদ করমো লেহাজা তকওয়ার দরজা হইল যে একটা মুহূর্ত আল্লাহর ইয়াদ থাকি গাফিল হয় না আলা দরজার তকওয়া খয়ের আমার মেইন মকসদও যাইতাম সে আর বাদর আয়াত আল্লাহ ফরমাইলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না মুসলমান না হইয়া মরিও না ফরমাবরদার না হইয়া মরিও না বাদে ফরমাইলা কিতা মেইন যে কথাত আমি যাইতাম ও কথাটা এখন কইতাম সাইয়া আগে ইয়াদ আছে আপনারা কোন কথা কইছিলাম আর রহমান আল্লামাল কুরআন দুনিয়ার জিন্দেগির সব থেকে মেইন মকসদ হলো কোরআন আর আল্লাহ ইয়াত রয়ে তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহ ফরমাইলা আমার রস্মিরে তোমরা মজবুত করি ধরো তোমরা বিকৃত হইও না বিভিন্ন ধরনের এখতলাফ করি মতভেদ করিয়া তোমরা দরবার দিয়ান করি ফিরকা ফিরকা হইও না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহ কইলা আমার রস্মিরে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রসি কিতা আল্লাহর রসি দি মুরাদ মুফাসসিরিনে কেরাম এখলে ফরমান কোরআন শরীফ আল্লাহর রসি দি মুরাদ কোরআন শরীফ আচ্ছা খুব আসাইন আমি যে এখন যে মাতি আর আমার মাতটা কইতে কি বার ইয়ার আমার মুখটা কি বার ইয়ার না আমার ভিতরটা কি বাহির ইয়ার না আর না আপনারা বুঝরা নেই তো কোরআন কান খার কালাম কোরআন কালামুল্লাহ কোরআন আল্লাহর কালাম আল্লাহর জাতটা কি বাহির ইয়াইছে কোরআন কোরআন খাতা কি বার হইছে কোরআন আল্লাহর জাতটা কি বাহির হইছে কোরআন কালামুল্লাহি কদিমুন আল্লাহ জালান কদিম আল্লাহর কালামুলান কদিম এই কোরআনটা আল্লাহর কালাম বাহির হইছে আল্লাহর জাতটা কি এই কোরআনটা আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জরিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়া আমরা এই কোরআনটা পাইছি না পাইছি না ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা'আ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান জারা এই আয়াতর তফসিরের মধ্যে লেখেন কেয়ামত যেদিন কায়েম হয়ে যাব ওয়াইযাল বিহারু সুজ্জিরাত সারা সমুদ্র ফানি যেগুলো আছে আর এই জমিনের সাত জমিনের নিচে জাহান্নাম এই সাত জমিনের নিচে জাহান্নাম দুজক আর যে সময় আসমান জমিন ফাটি যাইব দরহম বরহম হয়ে যাইব দরিয়ার মধ্যে আগুন লাগাই দেওয়া হইব আর একদিকে জাহান্নামের আগুনও বাহির হয়ে যাইব এই সারা পৃথিবী জাহান্নামে পরিণত হয়ে যাব এই জমিনের তিন ভাগর এই পৃথিবীর তিন ভাগর চার ভাগর তিন ভাগ ফানি
একবার স্থল, এখন আন্দাজা খরৌকা। আল্লাহ এই সারা দরিয়ারে যদি আগুন বানাই দেন আর জাহান্নামের আগুন রে যদি হাজির করা হয়, জাহান্নামের আগুনের তেজিয়ে, দরিয়ার আগুনের তেজিয়ে এই দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে যাব গে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, হে আমার বান্দা হল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি এই জাহান্নাম থাকি বাসিয়া যদি বেহেস্তর দিকে আইতে চাও, জন্নত আইতে চাও, বেহেস্ত বৌসিতে চাও, জাহান্নাম থাকি বাঁচতে চাও, তোমরা আমার রসি কোরআন রে মজবুত করে ধরো, এই কোরআনে তোমরা রে জন্নত লইয়া যাইবার না জাহান্নাম গিরি যাইবে। লেহাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রস্মিরে মজবুত করে ধরো, আল্লাহর রস্মিরে মজবুত করে ধরতাম, আল্লাহর রস্মি কিতা কোরআন রে আমরা মজবুত করে ধরতাম, যত জায়গাত কোরআন মজবুত আছে, কোরআন আছে জারি, অত জায়গাত দিন আছে জারি, ইসলাম আছে জারি, অত জায়গাত আল্লাহর রস্মি আছে, নাজাতরে জরি হয়ে গেছে কি, আজ আমি কোরআন পড়িয়ার আমার মধ্যে কোরআন আছে, কোরআনের উপরে আমল করিয়ার আমার মধ্যে কোরআন আছে, কোরআনের তিলাওয়াত করিয়ার আমার মধ্যে কোরআন আছে, আমার ছেলেরে আমি কোরআন পড়াইয়ার আমার ছেলের মধ্যে কোরআন আছে, আমার ঘরের মধ্যে কোরআনের আমল করিয়ার আমার মধ্যে কোরআন আছে, আমার বায়ুস গ্রামের মধ্যে কোরআনের মোতাবেক আমল করিয়ার আমার গ্রামের মধ্যে কোরআন আছে, আমার দেশের মধ্যে পরিবেশের মধ্যে দেশের মধ্যে কোরআনের উপরে আমল আছে, কোরআন আছে। লেহাজা এই কোরআন আমল কোরআনের উপর তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের নাজাতের একমাত্র পথ, আর দ্বিতীয় কোন পথ এই জমিনের মধ্যে জাহান্নাম থেকে বাঁচবার আর কোন পথ নেই। লেহাজা আমরা কোরআন রে দৌড়তাম না দৌড়তাম না, কোরআন রে দৌড়তাম না দৌড়তাম না, এই কারণে কোরআন রে দরবার জায়গা কিতা, কোরআন রে দরবার ফোত কিতা, আরবর মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামর আবির্ভাবের আগে আরবর মানুষের কি অবস্থা ছিল সবে জানেন, যে জমানারে কিতার জমানা হইতো, মূর্খতার জমানা হইতো, কোন জমানা হইছে, মূর্খতার জমানা হইছে, যে জাতিরে বর্বর জাতি হইছে, যে জাতির মধ্যে কোনো সভ্যতা আছিল না, যে জাতির মধ্যে কোনো রহম করম আছিল না, যে জাতির মধ্যে কোনো মানবতা আছিল না, অন্ধকার যুগ আছিল, মারামারি খাটাখাটি সব ধরনের খুরাফাত আছিল, অন্ধকারের যুগ কইছে, মূর্খতার যুগ কইছে, সেই যুগের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআন দিয়া হটাইছেন, যে কোরআন রে ধরার কারণে সাহাবায়ে কেরাম সব থেকে আফজলে উম্মত হয়ে গেছেন, সে বেহেশতি বনি গেছেন, জান্নাতে বনিয়া দুনিয়া থেকে গেছেন, গেছেন না গেছেন না, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামও বেহেশতর সুসংবাদ দিছেন, আর আল্লাহও ফরমাইলা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ কইলা তারার মধ্যে সব ধরনের উপরের দরজার তাকওয়া তারার মধ্যে আছে, আল্লাহ পরীক্ষা পরীক্ষা লইছেন, খে খেয়ে লইছেন ভাই হল, যে আল্লাহ পরীক্ষা লইয়া আল্লাহ কইরা তারা ফাঁস করে লইছেন, যে ফাঁস করে লইছেন জন্নতি না জন্নতি নাই, তারা কোরআন লওয়ার কারণে জন্নতি হইছেন না ছাড়ার কারণে হইছেন, তামাম ওলামায়ে কেরাম যত জাত
যত ওয়াজ আর নসিহত 1400 বছর তাকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত ওয়াজ আর নসিহত করবা, তামাম মানুষ এই কথা স্বীকার না করিয়া কোনো উপায় নাই যে যারা কোরআন নিয়ে ধরব তারা উন্নতি হইব, যারা কোরআন ছাড়া হবে ইজ্জত হইব। ঠিক না? ঠিক না? কোরআন রে ছাড়িয়া আর কোনো নাজাতর পথ নাই। লেহাজা কোরআনের তিলাওয়াত, কোরআনের মোতাবিক আমল, কোরআনের মোতাবিক জিন্দেগি, অর্থ হইল কি কামিয়াবির কোরআন রে দরা, কোরআন রে পাখড়িয়ে দরা। লাভ হইব কিতা? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহ কোন তোমরারে তো এক মর্দ আর এক আওরত, একজন পুরুষ আর একজন মেয়ে তাকে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে তোমরারে পয়দা করছি আর তোমরারে বিভিন্ন গোত্র করছি, কিন্তু ইয়াদ রাখো তোমরার মধ্যে সম্মান আর তোমরার যদি দামি হইতে চাও, তোমরার যদি আল্লাহর কাছে সম্মানী হইতে চাও, আল্লাহর কাছে তোমরার মর্যাদা হইয়া থাকে, তে একমাত্র মর্যাদা খার যে সকল তাকে বেশি তাকওয়ার ইখতিয়ার করবে। দুনিয়ার হিসাবে, দুনিয়ার হিসাবে ফলনা বড় কদরি হইতে পারেন, ফলনা বড় ইজ্জতি হইতে পারেন, কিন্তু আমরা নামাজে মজলিসও বয়া আছি, কত মানুষ বয়া আছে, শত শত মানুষ বয়া আছে, কিন্তু আল্লাহর কাছে হার মর্যাদাটা বেশি, একমাত্র আল্লাহর সঙ্গে যার বেশি তাল্লুক তারও মর্যাদা আল্লাহর কাছে বেশি। বরং হাদিসের মধ্যে আইসে আল্লাহ তালার বাজ বন্দা হলান আসন, বাজ বন্দা হলর জবানদি জেতা বারো আল্লাহ তার লাজ রাখি দেন, সম্মান রাখি দেন। লেহাজা সকল মানুষ সমান না, সমান নি সব কিতা কইন, সকল নবী হল সমান নি, সকল সাহাবি সমান নি, সকল তাবিও সমান না, সকল তবে তাবিনের সমান না, সকল মানুষ সমান না, বেশ কম আছে না? আছে না? নবী হলের মধ্যে সব তাকে সম্মানই খে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের মধ্যে সবটাকে সম্মান রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মধ্যে সকল জায়গা সমান নেই, কেতা কইন, সকল তাকে উত্তম জায়গা কোন খান আল্লাহর গুণ না, হরম শরীফ না, সকল দিনও সমান নাই, দিন সমান নেই হল। আচ্ছা হুক আসান, সকল তা কি আফজলে দিন 365 দিন আছে, এই 365 দিনের মধ্যে সব তাকে আফজলে দিন কোনটা? 365টা দিন আছে বৎসর, কম হবে 60 দিন অথবা 65 দিন, সব থেকে আফজলে দিন কোনটা? একজনে কইন না এখানে, শুক্রবার তো কতটা 52 শুক্রবার হইব। দিন হিসাবে সারা বৎসরের দিন হিসাবে এটা কি উত্তম দিন না? ইয়াউমে আরফা থাকে, ও হো হো হো, আল্লাহর কি কেরিশমা, ও আল্লাহ আল্লাহ হলোর কি মজা, কি মজা লুত। আপনি এখানে বইয়া লাব্বাইকে 100 বার হৌকা আর লক্ষ লক্ষ মানুষ হল, এ কয় আফ্রিকা থাকি, কয় কাফানামা থাকি, কয় জাপান থাকি, কয় লন্ডন থাকি, কয় অস্ট্রেলিয়া থাকি, এত মুশক্কত বরদাস্ত করিয়া লাই
হে যে শুরু করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদ ওয়ান নিয়মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক, হে যে হারামের কাপড় বিনছে আমার শেষ সময় আমার মওলায় আমারে ডাক দিছেন আমারে কইছেন হাজির হইবা লাগি ওয়াজ দিন বিন্নাস, হে ইব্রাহিম আলাইহিস ইসলাম আপনি আজান দোকা মানসরে যারার খানো গিয়া পৌঁছেছে আওয়াজটা আইজ, হে ও আওয়াজ শোনার কারণে লব্বাইক কইয়া কর আল্লাহ তোমার পক্ষ থেকে দাঁড়িয়ে দাওয়াত দিছিলা আমি হাজির হইছে আর হাজির, এই যে তলবিয়া পড়বো হারামের অবস্থার মধ্যে তার কিয়া তলবিয়া পড়া আশিক আর দেওয়ানার মতো এই তলবিয়া পড়া আর আমি আনা হেরাম অনু বইয়া পড়া সমান হইব, এই কারণে শাহিরা কইছিল আলফা জমানি মে তফাবত নেহি মোল্লা কিয়া যাওয়ার মুজাহিদ কিয়া যাওয়ার, আলফাজ আর মানের মধ্যে তো কোনো পার্থক্য নাই, মুয়াজ্জিন ও আজানের মধ্যে করে আল্লাহু আকবার আর একজন লড়াইয়ের ময়দানত জান দিবা লাগে গিয়াহেও কর আল্লাহু আকবার, কিন্তু মুয়াজ্জিনের আজানের আওয়াজে আর মুজাহিদর আল্লাহু আকবারের মধ্যে বেশ কম আছে নি না আছে না, তো হল আওয়াজও সমান নাই সকল দিনও সমান নাই, সারা বৎসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সব থেকে আফজলে দিন ডাকছেন ইয়াউমে আরফা, সারা দুনিয়ার মধ্যে মানুষরে ডাকিয়া কইরা আমার বান্দা হলাও আমি আজ ঘোষণা দিয়ার আজ ময়দানে আরফার মধ্যে নয় তারিখ গজিয়া ইয়া এহরামের অবস্থায় হাজির হয়ে যাব আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলাইম, আল্লাহ রসুল ইসলামে মুসকি মুসকি আসন সাহাবা হলে জিজ্ঞান ইয়া রাসূল আসলাম মুসকি মুসকি আসন ওখানে কয় আসি ও কারণে শয়তানে লুটফুট খার মাথার মধ্যে মাটিরে ডালের আর লুটফুট খারের খান্দে আমি দেখি আসি আর বলে খেনে যে হে অত মেহনত করে ইয়া গুণা করাই লাইছে আর লক্ষ লক্ষ মানুষ ময়দানে আরবার মধ্যে আইয়া আল্লাহর গেছে কান্দা আরম্ভ করছে কান্দনের জড়ি পড়ছে আল্লাহর রহমতর জুসর মধ্যে আইছে আর আল্লাহ করে যেও ইয়া হাজির হইব আমি আল্লাহ মাফ করে দিব, এর লাগে সব থেকে আফজলে দিন ওই লগে হজর ইয়মে আরফা, মুহাদ্দিসিনে কেরাম হল আমার সামনে আসুন যিনি খেরোর কোনো আপত্তি থাকে কইবার অধিকার আছে আমি ইজাজত দিলাম, আর সব থেকে উত্তম রাইত কোনটা সবে কথা তা রাইত হিসাবে সব থেকে উত্তম রাইত হইল সবে কদর আর দিন হিসাবে সব থেকে উত্তম দিল ইয়ম আরফা, লেহাজা সকল মানুষ সমান নাই সকল জায়গা সমান নাই সকল নবী সমান নাই সকল সাহাবি সমান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে খার মর্যাদা কতটুকু রাখছে রাখছে এই মর্যাদা একমাত্র যার কোরআন লগে তাল্লুক আছে তার মর্যাদা বেশি না বেশি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা ছোট বাচ্চা হে কিমান বালিক রইছে আপনি আমি কিমান ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু হাফিজ নাই কিন্তু হাফিজ নাই কিতা কইন আমার মর্যাদার হাফিজে কোরআনের মর্যাদায় সমান হইব আমার আমার এই মর্যাদা দিতা না, এ হাফিজে কোরআন নাবালিকও থাকে যদি এ হাফিজে কোরআন হইছে যার কারণে আল্লাহ কব এ হাফিজে কোরআন তুমি যে আমার কোরআন লইয়া দুনিয়া ফিরছিলা আজ তোমার মারে আর বাপরে আমি এত ইজ্জতি করম যে একটা তাজ ফিন্দাইয়া সারা ময়দানবাসীর সামনে আমার কোরআন লইয়া তুমি ফিরছিলা আমার কোরআন আর আমানতের হেফাজত করছিলা আজ তোমার মারে বাপরে এত সম্মান দিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে একজন হাফিজে কোরআনের বাপরে যদি এত সম্মান দেন মারে আর বাপরে তে তারে কি পরিমাণের সম্মান দিবা তুমি তেন আন্দাজা করে নাও, আল্লাহ হাফিজে কোরআন রে কইবা যে ও হাফিজে কোরআন তোমারে আমি পাওয়ার দিলাম যে যারা দুজখ যাওয়ার নির্দিষ্ট হয়ে গেছে এর মধ্যে দশজন মানুষরে তুমি সুপারিশ করে জন্নত লইয়া যাও, আল্লাহর কাছে মর্যাদা আছে না আছে না, কোরআন যারা দরবার মর্যাদা আছে না আছে না,
এখন যদিন কোরআন রে দরবা লাগি যদিন এই হাফিজে কোরআন হইবা লাগে হাফিজ আলিম হইবা লাগি যদিন আমরা ইন্তজাম করি দেই আমরা পয়সা দেই ইন্তজাম দেই বাস দেই চাউল দেই সব কিছু করিয়া যদিন এই মাদ্রাসার মধ্যে হাফিজে কোরআন বনোন তে তারা হাফিজে কোরআন বনিয়া যে সওয়াব পাইবা আদাল্লু আলাল খাইর কাফাইলহি যারা খাম করিয়া যে সওয়াব পাইব আমরা যে সাহায্য করার কারণে এই পরিমাণের সওয়াব পাইব আমি ওয়াজ বেশি লম্বা করতাম চাইয়েন না আমি একটা কথা কইয়া শেষ করে দিতাম স্যার কইবার বহুত কিছু আছে ওয়াজ শুরু করিতে বহুত লম্বা হয়ে যাইবগে আমি একটা কথা কইতাম চাইয়ার আপনার আরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে হাদিস বয়ান ফরমাইলেন হুকুল তাকি আফজলে দোয়া আল্লাহর রসুল সাল্লামে হজরে আসওয়াদে রুকনি ইয়ামানির মাঝখান তোয়াফের মধ্যে কোন দোয়াটা পড়ছিলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ওয়া আল্লাহ দুনিয়ার বালাই দান করো আখিরাতেরও বালাই দান করো জাহান্নাম থেকে খালাসি দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ দুনিয়ার বালাই দান করো আখেরাতর বালাই দান করো আল্লাহ জাহান্নাম থেকে খালাসি দান করো আপনারা সাইন নেই গো কষ্ট করে যারা সাইন আল্লাহর আতুটে হোক আল্লাহ আমরা সাই আল্লাহ আমরা দুনিয়ার বালাই দান করো আখেরাতর বালাই দান করো জাহান্নাম থেকে খালাসি দান করো আল্লাহ রসুলে কইলা দুনিয়ার বালায়ে আর আখেরাতর বালায়ে জাহান্নাম তাকে খালাসে পাইতে হইলে এ আমল করলে পাইলে ভাই আচ্ছা খুব আছে আইন যার খাতেমাটা ভালো হইব তার আখেরাত দুনিয়া আখেরাত কামিয়াব না কামিয়াব নাই কামিয়াব না কামিয়াব নাই আল্লাহ রসুল ইসলামের হাদিস মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে ফরমাইলা যার আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব হে জান্নাতে যাইব কি শেষ কলিমা জবান থেকে বার হইব লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো মাত মাতি তো না আখেরি কলিমা আল্লাহ তারে জন্নতে দাখিল করে লিবা হকলে চাই না চাই না আল্লাহ রসুলের কথার উপরে আপনার কতটুকু ইয়াকিন আছে হুরা আছে নি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো তাহলে তোমার বুড়া মৌতটাকে বাঁচাইবা মিথাতা সু আর মৌতটা বালা দিবা বালা মৌতর মানাও হইল কি মানুষ সহিত মৌতি আমল কিতা কইলা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো সদকায় তোমার মিথাতা সু হদিসের আলফাজ বুড়া মৌত থাকি তোমারে হেফাজত করিবা বালা মৌত দিবা আর বালা মৌত কি খার হইব যে ইমানের সহিত মৌত হইব তার বালা মৌত হইব দেখিছে আমরা খেখে চাই বালা মৌত হইত দেখিছেন ও উদ্দেশ্য নিয়া ও বালা মৌত হইত করিয়া খেখ দিতা পারবা 10,000 কোটি টাকা আল্লাহ আমার আমার বালা মৌত হইব আমি সকল ফয়লা 10,000 কোটি টাকা দিমু আল্লাহ দোয়া করবো আল্লাহ আমার বালা মৌত কর্তা ইমানের মৌত কর্তা আমি 10,000 কোটি টাকা দিমু আরে একজন ভাই তখন যিনি আমার লগে যে আমিও 10,000 কোটি টাকা দিমু বা 5,000 কোটি টাকা দিমু আমারও মৌতটা ভালো হইতো দুনিয়া আখেরাত আমার কামিয়াব হয়ে যেত ওখান হলো লাশ নতিজা আর লাশ ফলাফল গেলে মৌতটা ভালো হয়ে যেত একজন ভাই আসেন নি দেখেছেন হিম্মত করে কৌকাছান এই মাদ্রাসার মহাব্বতে কোরআনের মহাব্বতে আমার আখেরাতটা ভালো হইতো যে ইমানের সহিত আমার মৌত হইতো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সদকা করলে বুড়া মৌত থাকি বাঁচান আর বেটিন তরে নসিহত করলে হে বেটিন হল তোমরা রে বেশি দেখি আইছি জাহান্নামের মধ্যে তোমরা সদকার খয়রাত করো সদকার খয়রাতের বদৌলতে আল্লাহ তাআলা তোমরা রে জাহান্নাম থেকে খালাসি দিবা তে খালাস হইল না
দেখি একজন ভাই হোক আসেন 10,000 ভাড়া না 5,000 গো টাকা একজন ভাই, তাহলে আমি তো আপনার আর করলাম 10,000 টাকা ইনশাল্লাহ আমি দিব, আপনারা খেয়ে আসেন নি। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ তোমার বন্দাগুলোরে তৈয়ার করে দাও, হিম্মত করে দাও। একজন ভাই যদি কইলেন তো কথাটা ফুরো হয়েছে, বইলেন তো কোনোদিন যেখান কইছি শেখ সাহরে তো আমি আলহামদুলিল্লাহ আমার মসজিদও একদিন না বিগত 30 বছর আমি যে যে আবদার হল রাখছি মসজিদের মধ্যে আমার সামনে লইয়া লইয়া তাই চান্দা করছেন, যে যে আবদার আছে ইনশাল্লাহ পুরা করে নিয়েছে মানুষে। আপনারা আপনারা মদরসার একটা আবদার রাখিল, দেখিছেন একজন ভাই আসেননি 5,000 কোটি টাকা দেনওয়ালা, যে আমি মদরসা আমার ইমানুর সহিত খাতেম হয়তো কারণ আমি 5,000 কোটি টাকা দিব। একজন ভাই হিম্মত করে কোক আসেন দেখি, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্ধ হলরে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। একজন ভাই কোক আসেন দেখি কথাটা ফুরো হয়ে যাক, আল্লাহ এনে কবুল করে লাইন ইনশাআল্লাহ বেকার যাইতো নাই। একজন ভাই হিম্মত করে কোক এখন নগদ দেওয়া না, যে সময় তৌফিক হইব দিবা ইনশাআল্লাহ, আল্লাহ তালায় তৌফিক দেব। একজন ভাই হিম্মত করে হোক, আমি তো আপনার হাল জানিয়ান না, সিনিয়র না কেউরেও সিনিয়র না, এক মদরসার খাতিরে আপনার সামনে আপিল পেশ করে দিছি, দেখি একজন ভাই হিম্মত করে কইতানি ভারণ। আমিও তো আপনার লগে শরিক আছে, ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। মাশা আল্লাহ, আল্লাহ ইজ্জত রাখোকা আর সবে দোয়া করোকা। কিতা নাম আপনার? মাওলানা আলাউদ্দিন সাহেব। ইয়া আল্লাহ, আল্লাহ তালা আল্লাহ মাওলানা আলাউদ্দিন আল্লাহ ইলমরও দৌলত দিছে, মালরও দৌলত দিছে, আল্লাহ তালা তানে খাতেমা ইমানুর সহিত নসিব করোকা, মৌতর সময় ইমানুর সহিত মৌত নসিব করোকা, সবে দিল কুলিয়া হোকা আমিন। 5,000 টাকার কারণে যিনি আল্লাহ কবুল করিলেন বেড়া পার হয়ে গেছে, খেউরের আমার কথা সন্দেহ থাকাতে আমিও না আসি যদি খেউ কোনটা কইতা চাইতে কইতা পারবা, আল্লাহ যদিন হয়তো বেড়া পার করে দিলাইতে পারে, খাতে মা ইমানের সহিত হয়ে যায় যদিন, আর আল্লাহ অত মানুষের দোয়ারে কবুল করলাইতে বেড়া পার হয়ে যাব ইনশা আল্লাহ। আল্লাহর জাতের উড়ে আশা রাখি, আর আল্লাহ কবুল হরকা, মঞ্জুর হরকা। মৌলানা আলাউদ্দিন সাবর হায়াতরে দরাজ হরকা, তান মর্দেগান হলরে মাফ করে দোকা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরযিন, রব্বিল আরশিল আযীম, রব্বিল জিন্নি ওয়াল ইনসি, রব্বি কুল্লি শাইইন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت بيده الخير، هو على كل شيء قدير. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا ذا الجلال والإكرام، يا فعال لما يريد، إنك على كل شيء قدير. برحمتك نستغيث، أصلح لنا شأننا كلها، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় আল্লাহ রহমান রহিমিন, আয় আকরাম আল আকরামিন, আমরা এই মজলিসের মধ্যে হাজির হওয়ার কবুল আর মঞ্জুর ফরমাও।
আল্লাহ আমরা শুনছি তোমার নবী ফরমাইছেন আল্লাহ হাদিসের মধ্যে পাইছে, এই সমস্ত মজলিসের শেষে ফেরেশতাগুলোরে সাক্ষী রেখে তুমি মাফ করে দাও। মুফলিসানম আমাদাদর কোয়েতো শায়ান লিল্লাহ জামাল রুয়েতো দস্ত বকশা জানিবে জম্বিল মা। আয় পরওয়ারদিগার আলম, আমরা বেকার জলিল হইয়া তোমার সামনে হাজির হইছি, এই মজলিসের মধ্যে হাফিজ কোরআন খলাস হইন, ওলামায়ে কিরাম খলাস হইন, মাশাইখ সাহেব খলাস হইন, আমি জানি না খার হাত তোমার কাছে পছন্দ নেই হো। আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দ লাগে তার হাতের দিকে সাইয়া আমরার জিন্দগির গুনারে মাফ করে দাও। আল্লাহ আমরার গুনারে নেকি দিয়া বদলে দাও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাবারে মাফ ফরমাও, আমরার ভাই বোন আত্মীয় স্বজনকে সকরাবাও, বেবি বাচ্চা হলায়াল তামামরে মাফ করে দাও, আমরার আসাদ জামা শাইখ হলরে মাফ করে দাও, মায়ার মানুষ হলরে মাফ করে দাও, হুজুর সালামত মোহাম্মদ রে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা শেখ আব্দুল গনি সাবরে তুমি মাফ করে দাও, জিন্দগির খিদমত রে কবুল করো, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, আমরার জান মালের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, ইলম আমলের মধ্যে বরকত দান করো, সেহতের তন্দুরুস্তের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার গুসার গুসব থেকে বানাসে, আল্লাহ তোমার গুসার গজব থেকে বানাসার, সক্রান্তে মৌতের আজাব থেকে বানাসার, কবরের আজাব থেকে বানাসার, ময়দানে আশরের আজাব থেকে বানাসার, জাহান্নামের আগুন থেকে বানাসার। আল্লাহ তোমার রেজামন্দি নসিব ফরমাও, জান্নাত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. الله امرر الله يا الله امرر اولاد غلر يا الله تمي شكر تنرغ بنا يا ديو. আয় আল্লাহ আমরার আল্লাহ দলের আলেম আলেমা বানাও, হাফিজ হাফিজ বানাও, সদকায় জরিয়া তুইয়া দেবার তৌফিক আনায়াত ফরমাও, আর কিসমার শুরুর আর বিতন থেকে হেফাজত ফরমাও, গুমরাহি থেকে বাঁচাও, ইনসান জিন্নাতের বুরায়াত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম, তোমার ঘর মসজিদ মাদ্রাসা লাগে যারা সাহায্য করছেন, আয় আল্লাহ প্রত্যেকের খায়রাত রে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেক রে তুমি মৌতের সময় খাতেমা ঈমান আর শহীদ নসিব করে দিও। আল্লাহ যেদিন আমরা রে কোরআন তুলিয়া কবরের দিকে লইয়া যাইবা, সেই দিন সফর খান আমরা বেশ তোর তরফে করে দিও। আয় আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে খালাসে দান করিও, আমরার প্রত্যেকের মর্দে গান ওগুলোরে মাফ করে দাও। আল্লাহ আমরার বক্ষতনে লক্ষ কোটি সালাত আর সালাম মদিনায় তৈবার মধ্যে পৌঁছায় দাও, বারবার হরমান শরীফ জিয়ারত নসিব ফরমাও, আসান ফরমাও, সাহস ফরমাও, অনুভব আল্লাহ মন্ত্রিনা মকা সিদিনা হালানা লাইফ আলাই
আল্লাহুম্মা আনতা রাব্বুনাল মুস্তাআন, আল্লাহুম্মা আনতা রাব্বুনাল মুস্তাগাস, আগিসনা ইয়া মুগীস, আল্লাহুম্মা ইলমুকা হাসবি ওয়া নিমার রাব্বু রাব্বি ওয়া নিমাল হাসবি হাসবি তানসুরু মান তাশা ওয়া আনতাল আজিজুর রাহীম. صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে।